बृहस्पतिवार सीपीएम पश्चिम जिला कार्यालय एक सांबादिक सम्मेलन अनुष्ठित है। उपस्थित छिलेन सीपीएम नेता पवित्र कर, प्राक्तन सांसद मोतिलाल सरकार, प्राक्तन विधायक प्रणव देववर्मा सह आरो अनेके। बक्तव्य रखते गए प्राक्तन उपाध्यक्ष पवित्र कर जानिएछेन, রাজ্যের বেহাল কোভিড চিকিৎসা পরিস্থিতি এবং জনজীবনের বিভিন্ন সমস্যাদি নিয়ে সিপিএম দলের এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে জিবি হাসপাতাল থেকে বিজেপি দলের অফিস ঘর কালবিলম্ব না করে বন্ধ করে দেওয়া হোক। তাতে মূল যে বিষয়টি প্রথম আমরা তুলেছি, কোভিড জনিত পরিস্থিতিতে রাজ্য সরকারের যে কোভিড সেন্টারগুলো আছে তার যে চূড়ান্ত অব্যবস্থা, জিবি হাসপাতাল আমাদের একটা মেডিকেল কলেজ, এখানে যেভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ফলে কোনো রোগী সাধারণ রোগী পর্যন্ত ট্রিটমেন্টের জন্য যেতে চায় না, এটা একটা মৃত্যু পরি হয়েছে। এবং এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় আছে কি না অন্তত আমাদের তো জানা নেই। এখানে সরকারি হাসপাতালে মেডিকেল কলেজ একটা এবং এটা রেফারেল হসপিটাল, সেখানে বিজেপি দল তার সাইনবোর্ড লাগিয়ে এখানে সেন্টার করেছেন মানুষকে সাহায্য করার জন্য। এবং একজন এমপি সাহেব, তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতেই পারেন, উনি বসতেও পারেন সেখানে, দেখেন বিজেপির স্বেচ্ছাসেবকরা কন্ট্রোল, ডাক্তাররা কোনো ভূমিকা নেই, নার্সেস যারা স্টাফ যারা তাদের কোনো ভূমিকা নেই, এমনকি যারা এখানে সিকিউরিটি গার্ড তাদের পর্যন্ত তাদের হাতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা প্রচণ্ডভাবে তার তীব্র প্রতিবাদ করছি, এটা বিভিন্ন মিডিয়াতে এসছে। ইমিডিয়েটলি এই রাজনৈতিক দলের অফিসটি এখানে বন্ধ হওয়া উচিত, বন্ধ করতে হবে। এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা পবিত্র কর, রাজ্যের বুকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি দল এবং রাজ্য সরকারকে দায়ী করেন, কোভিডে মৃত্যু গোপন করা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকার দায়ী কোভিড ছড়ানোর জন্য, এখন দোষ দিচ্ছে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলল যে মানুষের দোষ, কোথায় মানুষের দোষ, মানুষ কি অপরাধ করলো? সরকারি দল প্রকাশ্যে মিটিং করতে পারবেন, মুখ্যমন্ত্রী নিজে সমস্ত প্রোটোকল ভেঙে শত শত জনতা নিয়ে মিটিং করছে। আমরা যখন করি এমনভাবে পুলিশ ব্যবস্থা করা হয় যাতে আমরা প্রতিবাদ করতে না পারি, আমরা ডিস্টেন্স নিয়ে দাঁড়াতে চাই প্রোটোকল মেনে, পুলিশ আমাদেরকে জোর করে এনে একত্রিত করে দেয়, সরকার প্রোটোকল ভাঙছে। এর জন্য কোভিড রাজ্যে ছড়ানোর দায়িত্ব হইল এই রাজ্যের বিজেপি সরকারের। পশ্চিম জেলা সবচেয়ে ভালো এবং আমাদের কাছে খবর আছে গোপন করা হচ্ছে মৃত্যু। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ভাতা ফ্যান্সিং এর ওপারে কৃষি কাজের সমস্যা এবং জনজীবনের বিভিন্ন সমস্যাটি সম্পর্কিত দাবি সমূহ নিয়েও আলোচনা করেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। সেই সাথে দাবি পূরণ না হলে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার ঘোষণা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, হালাবোল।